পরবর্তী প্রশ্ন সেটা হলো হযরত মাওলানা ইউসুফ নিজামী রহমাতুল্লাহ এর শিক্ষা জীবন সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন, তিনি কোথ থেকে পড়াশোনা করেছেন বা তার বিশিষ্ট উস্তাদ কারা ছিলেন, যতটুকু সম্ভব আর কি তার শিক্ষা জীবন সম্পর্কে। এই মুহূর্তে যে কথাটি আমার স্মরণে আসলো শিক্ষা জীবন নিয়ে, হযরত মাওলানা ইউসুফ নিজামী রাহিমাহুল্লাহ তিনি জিরিতে পড়েছেন, তবে প্রাথমিক শিক্ষা তিনি অন্য একটি মাদ্রাসায় পড়েছেন। ঠিক এই মুহূর্তে ওই মাদ্রাসার নাম আমার স্মরণ হচ্ছে না, সম্ভবত আতাউল মুহিবুল্লাহ সাহেব এটা বলতে পারবেন। তবে উনি জিরি মাদ্রাসায় দীর্ঘদিন পড়েছেন এবং জিরি মাদ্রাসায় আমার বুখারীর ওস্তাদ এবং আমার শেখ, আমার তাসাউফের শেখ হযরত মাওলানা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, উনার খাদেম ছিলেন ইউসুফ নিজামী রাহিমাহুল্লাহ। অর্থাৎ ইউসুফ নিজামী রাহিমাহুল্লাহ বেড়ে উঠেছেন এলমি ভাবে আমলি ভাবে যাদের কাছ থেকে বেড়ে উঠেছেন, জিরি মাদ্রাসা চট্টগ্রাম, চট্টগ্রামের জিরি মাদ্রাসা অন্যতম একটি, সে মাদ্রাসায় তিনি পড়াশোনা করেছেন। হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব, যিনি হাফেজ জুজুর রহমাতুল্লাহ খলিফা, তার রুমে তিনি থাকতেন। সৌভাগ্যক্রমে উনি আমার ওস্তাদ, অর্থাৎ ইউসুফ নিজামী রহমতুল্লাহ যিনি উস্তাদ তিনি আমার ওস্তাদ, এবং তার কাছে আমি বুখারী সানি পড়েছি এবং তিনি আমার আধ্যাত্মিকতার শেখ, আমার তাসাউফের শেখ। হযরত মাওলানা ইউসুফ নিজামী রাহিমাহুল্লাহ পটিয়াতেও কিছুদিন ছিলেন এবং বিশেষ করে পটিয়ার যিনি রত্ন, পটিয়ার দ্বিতীয় মুহতামিম হযরত মাওলানা হাজি ইউনুস সাহেব নাওয়ার আল্লাহ মারকাদাহু, তার বিশিষ্ট আস্থাভাজন এবং তার বিশিষ্ট একজন শাগরিদ তিনি ছিলেন। এ প্রসঙ্গে আমি বলতে চাই, ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহিকে যখন বগুড়া জামিল মাদ্রাসার মুহতামিম বানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন তিনি অঝোর ধারায় কাঁদছিলেন, রাজি হচ্ছিলেন না। তখন ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহিকে চট্টগ্রামের হাজি সাহেব হুজুর, অর্থাৎ হাজি ইউনুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি পটিয়া মাদ্রাসার জামে ইসলামে পটিয়া চট্টগ্রামের দ্বিতীয় মুহতামিম, তিনি তাকে জোর করে পাঠিয়েছেন, বলছেন এই ছেলে, মানে চট্টগ্রাম ভাষায় বলেছেন, এ পোয়া তুই নবজোর দে, অর্থাৎ চিটাঙ্গের ভাষায় এটা বলে যে তুমি বুঝতেছো না তোমার দ্বারা কি কাজ হবে। তারপরে ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি জামিল মাদ্রাসায় মুহতামিম হন, তিনি এখানে ছাত্রও ছিলেন। তো ঠিক প্রাথমিক জীবনে লেখাপড়া উনি পঞ্চম শ্রেণী পর্যন্ত করেছেন যতটুকু আমি হুজুরের কাছ থেকে জেনেছি। হুজুরদের আসল বাসা হলো, বাড়িটা হলো চট্টগ্রামের মিরসরাই, আমি নিজে গিয়েছি হুজুরের সঙ্গে, এটা আমার সৌভাগ্য। এই মিরসরাইয়ের একটি জায়গা, সেটাকে নিজামপুর বলা হয়, নিজামপুর বলা হয়। ওই নিজামপুর গ্রামে খুরমাওয়ালা একটা গ্রাম রয়েছে, আমি যদি ভুল না করি তো মাওলানা মুহিবুল্লাহ সাহেব আমাকে সংশোধন করে দিবেন। মাওলানা মুহিবুল্লাহ সাহেব, ওই গ্রামের নামটা কি খুরমাওয়ালা? সম্ভবত মাওলানা মুহিবুল্লাহ সাহেব শুনতে পাচ্ছেন না। তো ওই খুরমাওয়ালা গ্রামে প্রাইমারি স্কুল রয়েছে একটি, ওই প্রাইমারি স্কুলে তিনি প্রাথমিক শ্রেণী পর্যন্ত পড়েছেন, পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছেন। তারপরে যে মাদ্রাসায় পড়েছেন ওইটা মাদ্রাসার একটা গ্রামের মাদ্রাসা, তারপরে তিনি জিরি মাদ্রাসায় পড়েছেন। এই হলো উনার প্রাথমিক এবং লেখাপড়ার বিষয়। এবং তার বিশিষ্ট উস্তাদদের ভিতর থেকে হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব, বসুন্ধরা হুজুর, যিনি দেখান করেছেন, এবং তারপরে তিনি পটিয়ার হাজি ইউনুস সাহেব রহমাতুল্লাহ বিশিষ্ট উস্তাদ, মুফতি মুজাফর সাহেব যিনি ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ, পটিয়া মাদ্রাসি উস্তাদ তিনি তার শিক্ষক ছিলেন, এবং ইসহাক আল গাজী সাহেব এবং ইসহাক কানাইমাদারি সাহেব পটিয়ার।